যেখানে আমরা সবাই সবার আত্মার আত্মীয়, প্রাণের আত্মীয়, আমরা সবাই সবার বড় হয়, এভাবে যেন আমরা সামনের দিকে যেতে পারি। আর আমার আরেকটা অনুরোধ, এখানে পূজার সময় আপনারা জোরে বাদ্য বাজাবেন না, খুব জোরে, কারণ তাতে করে কানের কিন্তু সমস্যা হয়, বিশেষ করে বয়স্ক মানুষ এবং যারা ছোট তাদের কিন্তু কানের পর্দায় সমস্যা হয়, পরে কিন্তু কানের পর্দা ছিঁড়ে গেলে তখন ওখানে অনেক রকম কানে শুনতে পাবেন, কম পুজ পড়বে, নানান কিছু খোঁচালে তারপরে ওখান থেকে পানি আসতে পারে, এর জন্য শব্দটা একটু কম করবেন, কারণ শব্দের একটা আল্লাহ আমাদের মানে সৃষ্টিকর্তা আমাদেরকে শব্দ কতটুকু আমরা শুনতে পারবো ওইটার একটা মাত্রা করে দিয়েছেন, এই জন্য সেই শব্দটা আপনারা মেনে চলবেন। আর সবাই আনন্দে থাকেন, আনন্দে থাকেন, বাংলাদেশে সংস্কৃতির জয় হোক, আমাদের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলার সম্প্রীতির সমৃদ্ধির বাংলাদেশ হোক, আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে করে সব মানুষকে আগলে রেখেছেন, তিনি যেন সেইভাবে করে সুন্দরভাবে আমাদের পথ চলার ব্যবস্থা করে দিতে পারে, এই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আমি আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, জয় বাংলা, জয় ভারত। ধন্যবাদ।